ইনিংস ব্রেক চলছে অবশ্যই এবং ম্যাচটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে। বাংলাদেশ আন্ডার-19 বনাম দক্ষিণ আফ্রিকা আন্ডার-19 এর খেলা লাইভ আমরা আছি অবশ্যই বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, এবং আমাদের সাথে আছেন এই এই ব্রেকে হাসিবুল হোসেন শান্ত, ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেসার্স আমরা যদি বলি তার যুগে। সো আমাদের পেস ব্যাটারির যে সূচনাটা তার হাত দিয়ে কিন্তু হয়, এবং তিনি আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সাথে। সো আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম হাসিবুল শান্ত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন মনে হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সব? রাজশাহীতে খেলা হচ্ছে অনেকদিন পরে, সো পারফেক্ট কন্ডিশন টু প্লে? অবশ্যই, এখানে আসলে আন্ডার-19 আমাদের যে সামনে অনেক খেলা বাকি আছে, বাট এখান থেকে আমাদের প্লেয়ার সিলেকশনের যে ব্যাপারটা এখনও কাজ চলছে, তো আমার মনে হয় যে এখানে এই খেলাগুলিতে যারা ভালো খেলছেন তাদেরকে বাছাই করে আমরা কিন্তু মেইন খেলাতে মেইন 15 জন আমরা বাছাই করবো। সো ফার এখন পর্যন্ত যা হচ্ছে খুব ভালোভাবে আগাচ্ছে আমাদের ক্রিকেট। কতটা প্রসপেক্ট আছে এই কান্ট্রিতে? যদি আমি বলি ক্রিকেটের কথা, সেটা তো আলাদা একটা উন্মাদনা আছে, বাট যে প্রসেসটার কথা আমরা সবসময় বলি যে প্রসেস, তারপরে সেখান থেকে উঠে আসা জাতীয় দলে পারফর্ম করা, সো সেই হিসেবে এই অনূর্ধ্ব-19 দলটা কেমন দেখছেন? না অবশ্যই, আমাদের তো টার্গেটই থাকে যে আমরা এখান থেকে আমাদের সামনের এই প্রজন্ম যদি সামনে আমাদের ন্যাশনাল টিমে ভালো খেলতে পারে সেদিক থেকে আমরা বাছাই করে প্লেয়ার তৈরি করে নিয়ে আসি। সো এখানে যারা আছেন, কিছু ব্যাটসম্যান আছেন, কিছু বলার আছেন, বিশেষ করে আমাদের লেগ স্পিনার আছে এখানে যারা সামনে ফিউচারের জন্য খুবই উদীয়মান প্লেয়ার। সো আমি মনে করি এখান থেকে কিছু পেস বোলার এবং স্পিন বোলার, উপরের সারি কিছু ব্যাটসম্যান আছেন যারা সামনে আমাদেরকে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারবেন। ফ্রম দ্য রোল অফ এ বোলিং কোচ ফ্রম হিয়ার দ্য সিলেক্টার্স, আপনার রোলটা সময় সময় যে এই যে এভাবে যে কার্যকরী হচ্ছে বারবার বা পরিবর্তন হচ্ছে, এই রোলের সাথে কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন কীভাবে? আসলে বেসিক্যালি আন্ডার-19 যে আমরা সিলেকশন করছি, এই যে এখানে আসলে মেইনলি হান্নান সরকার উনি পুরো প্লেয়ারদের সিলেকশন করছে, তার মাঝখানে আমরা কিছু ফিডব্যাক দিই, সেগুলো উনিগুলো নিয়ে কাজ করেন। সো ফার এখন পর্যন্ত হান্নান সরকার যেভাবে আগাচ্ছেন আমার মনে হয় সেটাকে খুব চমৎকারভাবে নিয়ে যাচ্ছে টিমটাকে। আই হোপ আমাদের সামনে এশিয়া কাপ আছে, তারপরে ওয়ার্ল্ড কাপ, তো এশিয়া কাপে আমাদের যে টার্গেটটা থাকবে সেখানে ভালো কিছু করার। সো ফার এখন পর্যন্ত চমৎকারভাবে টিমটা গুছিয়ে যাচ্ছে আর কি। ওয়ার্ল্ড কাপের কথা বললেন অবশ্যই, বড়দের ওয়ার্ল্ড কাপ তো সামনে আছে অক্টোবরে, ছোটদের ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি আমি বলি যে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ কিন্তু সামনে 2024 সালের যে ওয়ার্ল্ড কাপটা শ্রীলঙ্কার মাটিতে হবে, সো এই কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনের অনেকটা মিল, সো এইরকম টুর্নামেন্ট কতটা কার্যকরী হতে পারে আমাদের প্রিপারেশনের জন্য বা একটা লক্ষ্যের জন্য যে আমরা 2020 সালের স্মৃতিটা যদি আবার রোমন্থন করতে পারি বা আবার পুনরাবৃত্তি করতে পারি, সেখানে বাংলাদেশের পসিবিলিটিটা কতদূর? না আসলে বেসিক্যালি আমরা চ্যাম্পিয়নের জন্য অবশ্যই খেলি, বাট আমাদের এখানে টার্গেট থাকে যে আমরা আমাদের যে প্রসেসিংটা থাকে এখান থেকে আমরা প্লেয়ার তৈরি করা, আমরা যাতে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ টিমে যাতে এরা এখানে সার্ভিস দিতে পারে সেদিকে চিন্তা করি আমরা আগাই। সো ফার এখন যদি ওয়ার্ল্ড কাপে চিন্তা করেন, তাহলে ওয়ার্ল্ড কাপে খেলা এখন যে টিম আছে সেখান থেকে চিন্তা করলে আসলে আমি বলবো যে চান্সেস 50-50, সো ফুল বলা যাচ্ছে না, বাট টিম আরও চেঞ্জেস আসবে, বিকজ এখনও এশিয়া কাপ বাকি আছে, একটা চাইনিজ সিরিজ বাকি আছে, সেখান থেকে হয়তো বা আরও কিছু প্লেয়ার সিলেক্ট করা হবে, তারপর ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু একটা টিম তৈরি করা হবে। সো এখন বলা ভেরি টাফ, বাট তারপরে যা আছে সেই অনুযায়ী 50-50 বলবো যে চান্সেস আছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার। অবশ্যই, 2-3 জন প্লেয়ারের নাম যদি আমি বলতে বলি হাসিবুল হোসেন শান্তকে, যে কাকে মনে হচ্ছে একটু বেশি সম্ভাবনাময়? আরিফুল আছেন, বর্ষণ আছেন, এরা ভালো সার্ভিস দিতে পারবেন, তারপরে আপনার রিজন আছেন, এরা আসলে মোটামুটি বেশ ভালো খেলছেন, সো আমার মনে হয় এদের মধ্যে থেকে কয়েকজন মানুষ সার্ভিস দিবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস লট ফর দ্য ইনডেপথ ইন্টারভিউ। অ্যান্ড আমরা সরাসরি ফিরে যাব এবার কম বক্সে, যেখানে আমরা চেইজিং ইনিংসটা নিয়ে চলে আসব। বাংলাদেশের লক্ষ্য কিন্তু 2024 বিশ্বকাপে ভালো খেলা, এবং এই ম্যাচে যদি আমরা ফেরত আসি তাহলে বাংলাদেশের টার্গেটটা কিন্তু 211 করতে হবে। এই ফুল অ্যান্ড ফাইনাল ম্যাচটা জিততে হলে, যেই ম্যাচটা জিতলেই কিন্তু বাংলাদেশ এই সিরিজটা ইউথ ওডিআইটা জিতে যাবে। সো ব্যাক টু দ্য কমেন্ট্রি বক্স।